আসসালামু আলাইকুম বন্ধুরা, হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে মুখে অ্যালোভেরা জেল মাখালে কি হয়। তো আজকে বিস্তারিত আপনাদের বলবো যে আপনারা মুখে যদি নিয়মিত অ্যালোভেরা জেল মাখান তাহলে আপনাদের ত্বকের কি কি উপকার হতে পারে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা বুঝবেন যে এই অ্যালোভেরা জেলটি আপনারা যদি নিয়মিত আপনাদের মুখে মাখান তাহলে কি উপকার হতে পারে। তো বন্ধুরা, মূলত আপনাদের যে উপকারটা হবে তার ভিতরে প্রথমত হচ্ছে তৈলাক্ত ত্বক। বন্ধুরা, আপনারা এই গরমে যারা বাইরে দিয়ে চলাফেরা করেন তারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার মুখটা অনেক পরিমাণে তৈলাক্ত হয়ে থাকে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার নিয়মিত এই অ্যালোভেরা জেল আপনাদের মুখে ম্যাসেজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই তৈলাক্ত ত্বকটা হবে না। আর বন্ধুরা, কতক্ষণ আপনাদের রাখতে হবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো, আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দ্বিতীয়ত এই গরমে যাদের প্রচণ্ড পরিমাণে তৈলাক্ত ত্বক হয় আর এই তেলটার কারণে, তেলটা যখন আপনাদের মুখে বসে যায় ঠিক তখনই দেখা যায় যে আপনাদের মুখে অনেক ছাল হয় অথবা অনেক ব্রণ হয়। তো আপনারা যদি নিয়মিত এই অ্যালোভেরা জেল আপনাদের মুখে ভালো করে ম্যাসেজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কখনোই এই ছাল অথবা ব্রণ আপনাদের মুখে হবে না। তো বন্ধুরা, এছাড়া দেখা যায় যে বিশেষ করে নাকের দুই সাইড যে মানুষের ছাল হয় সেটা আপনাদের তৈলাক্ত ত্বকের কারণে হয়। এজন্য আপনারা নাকের দুই পাশ দিয়ে অ্যালোভেরা জেলটা ম্যাসেজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের নাকের দুই সাইড দিয়ে যত ছাল ছিল দু থেকে তিন দিন ব্যবহারে এই ছালগুলো চলে গেছে। আর বন্ধুরা, এই ছালগুলোর সমস্যা হচ্ছে এগুলো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি করে। তো সেজন্য আপনারা নাকের চারপাশ দিয়ে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এছাড়া তৈলাক্ত ত্বকের ফলে দেখা যায় যে আপনাদের মুখে ব্রণের সৃষ্টি হয়, আপনাদের কপালে অথবা আপনাদের চোয়ালে অনেক ব্রণ হয়ে থাকে। তো আপনারা যদি নিয়মিত এই অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের কখনোই আর ব্রণ হবে না। তো বন্ধুরা, এছাড়া আপনাদের মুখের এক সাইড দিয়ে দেখা যায় যে কালো এবং এক সাইড দিয়ে ফর্সা, আপনাদের দু সাইডের কখনোই মানে এক হয় না যে কালারটা। তো এরকম দেখা যায় যে আপনাদের মুখে মেস্তাও হতে পারে। তো এক্ষেত্রে আপনারা যদি নিয়মিত এই অ্যালোভেরা জেল আপনাদের মুখে ম্যাসেজ করেন তাহলে দেখবেন যে আপনাদের মেস্তাজনিত অথবা এক সাইডে কালো এবং এক সাইডে ফর্সা এরকম কোনো রোগ হবে না। এছাড়া আপনারা যদি নিয়মিত অ্যালোভেরা জেল ম্যাসেজ করেন আপনাদের মুখে তাহলে দেখবেন যে আগের থেকে অনেকাংশেই আপনাদের মুখটা ফর্সা হয়ে গেছে। তো আপনারা অনেকেই আছেন যারা বিউটি পার্লার থেকে অনেক ফেসিয়াল করেন এবং আপনার মুখ ফর্সা করেন, সেক্ষেত্রে আপনারা নিয়মিত এই অ্যালোভেরা জেলের সাহায্য নিতে পারেন। তো বন্ধুরা, এছাড়া যারা অনেক রোদে রোদে কাজ করেন তারা যদি নিয়মিত এই অ্যালোভেরা জেল আপনাদের মুখে ম্যাসেজ করেন তাহলে দেখবেন যে আপনার মুখটা সবসময় ঠান্ডা থাকবে এবং আপনি সবসময় একটা রিফ্রেশমেন্ট ফিলিং পাবেন। তো বন্ধুরা, এছাড়া আপনারা যদি নিয়মিত এই অ্যালোভেরা জেল আপনাদের মুখে ম্যাসেজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মুখের উপরে যে কালো কালো পশমগুলো থাকে সেগুলো, বিশেষ করে মেয়েদের মুখে যাদের কালো পশম থাকে তারা এগুলো উঠানোর জন্য অনেক চেষ্টা করে থাকে। তো আপনারা যদি নিয়মিত মেয়েরা এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আপনাদের মুখে তাহলে দেখবেন যে আপনাদের মুখের কালো পশমগুলো আপনাদের মুখের যে কালার সেই কালারটার সাথে একেবারে ম্যাচিং হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম হাজারো উপকার পাবেন আপনাদের ত্বকে যদি আপনারা অ্যালোভেরা জেল ম্যাসেজ করেন। বিশেষ করে আপনাদের ত্বক যাদের অনেক শক্ত থাকে আপনারা ত্বক নরম করার জন্য এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনাদের ত্বক আগের থেকে অনেক সফট হয়ে যাবে। এছাড়া আপনাদের মুখে যাদের প্রচণ্ড পরিমাণে ডার্ক স্পট আছে আপনারা নিয়মিত এই অ্যালোভেরা জেল এভাবে ম্যাসেজ করলে আপনাদের মুখের ডার্ক স্পটগুলো চলে যাবে। তো বন্ধুরা, এরকম হাজারো উপকার পাওয়ার জন্য আপনারা নিয়মিত এই অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনাদের মুখ আগের থেকে অনেক উজ্জ্বল ফর্সা এবং কোনো ধরনের কোনো ব্রণ ফোট অথবা ছালের জন্ম দিবে না। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।